দেখছি যে জানলা খোলা মতো দেখছি কুকুরটা এখানে ঘুরছে, কি ব্যাপার ঘুরছে কেন? দিয়ে আমরা দুজন আসলাম তো আমাদের পিছনে পিছনে ঘুরে যাচ্ছে। দেখো বন্ধুরা, এই জায়গাটা নালার উপরে সেরকম স্ল্যাব করা আছে, তো সকালবেলায় উঠে যখন জানলা খুলি দেখছি কুকুরটা এখানে বসে কাঁদছে। আর সেজন্য আমি আর দীপঙ্কর নিচে আসলাম, তো কুকুরটা সমানে ওকে লেজ নাড়াচ্ছে। তারপরে দেখলাম যে তলে বাচ্চা আছে, তো সেই জন্য দেখো এখন বের করা হচ্ছে, এই স্ল্যাবটাকে ভেঙে বের করতে হবে। সকালবেলায় যখন আমরা এখানে আসি তো এই জায়গাটায় তখন ফুলটা ছিল, তো দীপঙ্কর এখানে পেপার দিয়ে দেয়, মানে প্রচুর পোকা পড়ছিল, তারপরে আর কি এই স্যানিটাইজার দিয়ে পোকাগুলো তাড়ানো হয়। মানে তুলতে অসুবিধা হচ্ছিল, যেন এই দাদাটা বাইক নিয়ে যাচ্ছিল যে একটু ডেকে বলা হয় যে একটু স্ল্যাবটা ধরার জন্য, না হলে পরে সিমেন্ট দিয়ে আটকানো স্ল্যাব ভাঙতে একটু অসুবিধা হচ্ছিল। আমার মনে হয় কুকুররাও বোধহয় মানুষের থেকেও বেশি হয়তো ভালোবাসা বুঝে, কারণ মানে দীপঙ্কর রাস্তার কুকুরদেরকে যখনই দেখে আর কি আদর করে, তো সেই জন্যই হয়তো বারবার দীপঙ্করকেই ডাকছিল আর কি। আমি আর দীপঙ্কর যখনই আসছি মানে লেজ নাড়ি, মানে হেল্প চাইছে যে বোঝা যায়। আর দুপুরবেলায় আমার মাসি এসেছিল একটু আর কি, মা পাঠিয়েছিল তরকারি দিতে, তো তখন মাসি এসে শুনলো যে এখানে এরকম কুকুর আর কি ভিতরে বাচ্চা দিয়েছে, তো সেজন্য মাসিও একটু দাঁড়িয়ে গেল। আমরা টেনশন করছিলাম যে রোদ উঠে যাচ্ছে, যদি এই বাচ্চাগুলো খায়ও নি যদি মরে যায়, কারণ কালকে রাতে বাচ্চাগুলো হয়েছে, সেজন্য একটু টেনশন করছিলাম। আর মামার মামা মাসিরাও কিন্তু প্রচণ্ডই আর কি স্ট্রিট ডগ লাভার, তো বাড়িতে রান্না করে পাড়ার যত কুকুর আছে সবাইকে আর কি মামা আর মাসিরা খাবার দেয়। এই যে সাথে আছে এটা হলো আমার মাসি। এখানে আয়, সব বের করে দিচ্ছি, কি সুন্দর দেখো বাচ্চাগুলো, এগুলো রংগুলো আবার আলাদা, কালো ঠিক না, একটা কালো দুটো অন্যরকম। দাঁড়া 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 দাঁড়া, পয়সা করে দাও, তুই গায়ে উঠে নোংরা পড়ছে, তুই পয়সা করে দাও। ও ঠাকুর মা এখন দুধ দিতে বসবো, তখনই ও আসবে, ও মা দেখে ফেলছে তো। বাচ্চাগুলোকে এনে একদম ভেতর দিকে রেখে দেওয়া হয়েছে, আর এগুলোর এখন কোনো ভয় নেই, কারণ এরা এখন চলতে শেখেনি। বাচ্চাগুলো দেখো চোখটাও ফোটেনি। আর বন্ধুরা, আমি এই ফার্স্ট টাইম দেখলাম মানে কয়েক ঘন্টার কুকুরের বাচ্চা, মানে আমি কিন্তু কোনো দিন দেখিনি। আর বাচ্চাগুলো কিন্তু দেখো ভীষণ কিউট, দেখো কি সুন্দর মুখটা। আমরা তো বাড়ির কুকুরদের খুবই আদর যত্ন করি, আমাদের মনে হয় রাস্তার কুকুরদের বিশেষ করে একটু হেল্প করা উচিত, নাহলে পরে আমরা মানুষ হিসাবে যদি হেল্প না করি তাহলে পরে কারাই বা করবে। বন্ধুরা, ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।